মাহফুজুর রহমান শিশির দীর্ঘদিন কাজ করতেন একটি ট্রাভেল এজেন্সিতে। করোনার কারণে তা বন্ধ হয়ে গেলে বেকার হয়ে পড়েন তিনি। কোভিডের কারণে আমরা বেশি পরিমাণে এফেক্টেড, না আমাদের সোসাইটির নিচে নামতে পারতেছি না আমাদের সোসাইটি মেইনটেইন করতে পারতেছি। মাহফুজুর রহমানের মতো দেশের কত মানুষ চাকরি ও ব্যবসা হারিয়ে নতুন করে দারিদ্র্যের খাতায় নাম লিখিয়েছেন তার সঠিক হিসাব পাওয়া যায় না। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি ও ব্র্যাকের বিআইজিডি বিভাগের জরিপ অনুযায়ী নতুন করে প্রায় 2.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন দেড় বছরে। আবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিটির গবেষণা অনুযায়ী নতুন করে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন। এ বিষয়ে সরকারি গবেষণা পাওয়া যায় না। 2021-22 অর্থ বছরের বাজেটে এসব আয় ও কাজ হারানো মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে মূলত গুরুত্ব দেওয়া প্রয়োজন বলছেন এই গবেষক। আগামী বাজেটে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার যে কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য খাতের বরাদ্দের যেন সর্বোচ্চ বাস্তবায়ন হয় এমনভাবেই বরাদ্দ দেয়া। আসন্ন বাজেটের আকার হতে পারে 6,05,000 কোটি টাকা। এর মধ্যে 2,25,000 কোটি টাকা থাকবে উন্নয়ন খাতে বরাদ্দ, যেখানে কোভিড মোকাবেলায় গত বছরের মতোই 10,000 কোটি টাকা থোক বরাদ্দর প্রস্তাব থাকতে পারে। দরিদ্র মানুষের নগদ অর্থ সহায়তায় থাকছে গত বছরের তুলনায় অতিরিক্ত 30,000 কোটি টাকার বরাদ্দ। সকল কার্যক্রম উৎপাদনে যাতে ব্যাহত না হয় সেটার চেষ্টা করা, কৃষিখাতে ব্যাপক সমর্থন দেয়া, স্বাস্থ্য খাতকে আরও উজ্জীবিত করা, তো এই বিষয়গুলো আসছে আমাদের এই নতুন বাজেটে। পরিকল্পনা মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলছেন, এবারের বাজেটের উদ্দেশ্য থাকছে করোনা অতিমারী মোকাবেলা। এই চিন্তা করেই অগ্রাধিকার পাবে উন্নয়ন প্রকল্পগুলো। মেহের মণি, বৈশাখী সংবাদ, ঢাকা।